হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আর আমি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন টাউনশিপ ঘোরাতে, তো পুরো পার্কের মতো। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ রোডের মাঝে গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে, এটা আকাশ আমার বন্ধু, তো রোডের মাঝে আছি। চলো দেখা হচ্ছে তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশন ওইখানে টাউনশিপে গিয়ে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি ডিভিসির গেটে, আর এই গেটে ঢুকে গেলাম। ভিউটা জাস্ট দেখো, অ্যামেজিং। পুরো পার্কের মতো ভিতরটা ঘুরেও দেখাবো, তো এখন এনজয় করো কিছু শট। এটা হচ্ছে আমাদের ইংলিশ মিডিয়াম ডিএবি পাবলিক স্কুল। আমরা চলে এসেছি ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের টাউনশিপের ভিতরে। তো দেখতেই পাচ্ছ টাউনশিপটা কত সুন্দর, পুরো পার্কের মতো দেখতেই পাচ্ছ। আমরা এখানে কিছু ফটো টটো তুললাম, আর বিশেষ করে আজকে যে কাটিংটা হয়েছে মারাত্মক কাটিং হয়েছে, একদম ওপি। আর ভিতরটা তো খুবই সুন্দর, আর এই দিকটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে ভিতরে সব কালী মন্দির, আর সব মন্দিরও আছে, তার সাথেও এখানে ডাক্তার দেখানোর জায়গা আছে, হসপিটালও আছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ওয়েট। একদম দারুণ রাস্তা, আর ওই সাইডে পার্কও আছে, পার্কটাও দেখাবো, মন্দিরটাও দেখাবো, হসপিটালও দেখাবো, সবই দেখাবো। তো ব্যাক ক্যামেরায় কিছু শট এনজয় করো তখনকে। আর এটা হচ্ছে আমাদের এখানকার ডিভিসির হসপিটাল, দেখতেই পাচ্ছি এমটিবিএস হসপিটাল। আর এই হচ্ছে লেফট সাইডে, এটা হচ্ছে মার্কেট কমপ্লেক্স। আমরা এখন কালী মন্দিরে ঢুকছি, এটা কালী মন্দির, এখানে সব মন্দিরই আছে ভিতরে প্রায়। আমরা এখন দামোদর ভ্যালি কর্পোরেশনের মন্দিরে, তো দেখতেই পাচ্ছ এখানে কালী মন্দির আছে, আরও মহাদেব মন্দির, সন্তোষী মা, বজরংবলী সবই আছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। গাইজ, এটা হচ্ছে বজরংবলী মন্দির, খুবই সুন্দর। এটা হচ্ছে সন্তোষী মা মন্দির, এটা হচ্ছে মহাদেবের মন্দির, আর এখানে হচ্ছে মায়ের মন্দির, কালী মা দেখতেই পাচ্ছ। আর গাইজ, এখানে হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির।
তো গাইস, আমরা এখন চলে এসেছি ডিসি পার্কে। আর পার্কে ডাইনোসর ওগুলো আছে সব। আর এখানে বাচ্চারা সব খেলছে, আর বড়রা ওখানে বসে আছে। বসার জায়গা অনেক, আর খেলার জায়গা অনেক। এখানে দুর্গাপূজাতে প্যান্ডেল হয়, ঠাকুর হয়, সরস্বতী পূজাতেও ঠাকুর হয় এই গ্রাউন্ডটায়। আর ওখানে সব খেলে ডাইনোসরের উপরে, এইদিকে সব বসে। এখানে শিশো উঠে আর নামে। আর এখানে এই ডরিমন দুটো রয়েছে, ওখানে আমরাও গিয়ে একটু বসবো। এই বাচ্চা পাটিরা সব খেলছে এখানে একটু। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। দেখালাম ঘুরে পুরোটাই, এবারে বাড়ি যাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর জায়গাটাও ভালো লেগেছে। আমরা দামোদর ভ্যালি কর্পোরেশনের টাউনশিপটা দেখতে পেলে, আর এখন আমরা ঘুরে চলে এলাম। এখন দাঁড়িয়ে আছি কলগোড়া আম বাগানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছি। আকাশও এখানে কেক খাচ্ছে। তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে দামোদর ভ্যালি কর্পোরেশন টাউনশিপটা, তো ভিডিওতে একটা কমেন্ট নিশ্চয়ই করবে। আর তোমরা সাবস্ক্রাইব করে দেবে একটু, প্লিজ ইয়া সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা এই পর্যন্তই ছিল। টাটা।